এটা হলো টাইগার ফিশ, আর এই মাছটা অন্য মাছদের খেয়ে ফেলে, যত ছোট ছোট মাছ আছে সবগুলোকে খেয়ে ফেলে। আর এটা হলো রাক্ষসী মাছ নামে পরিচিত। আর এই মাছটা এখন আমি পানিতে ছেড়ে দেবো, এটা আমি পালার জন্য আনছিলাম, বাট এখন এটা পালা সম্ভব না, কারণ এর খাবারটা আমি দিতে পারবো না, তার জন্য এটা এখন পানিতে ছেড়ে দেবো। তাহলে চলেন এটাকে একটা বিলে ছেড়ে দিয়ে আসি, আর আপনারা সাথেই থাকেন। এটা হলো সেই রাক্ষসী মাছটা, আর এটা খুবই ছোট, এখনো বড় হয় না, এটা মোটামুটি এতটুকু বড় হয়। আর এটা একটা পুকুরে ছাড়লে মাছে সব মাছ খেয়ে ফেলবে, আর এটার থেকে অনেক বাচ্চা হবে, ওই বাচ্চাগুলো বড় হবে, সব মাছ শেষ করে দেবে। আর এটা হলো আপনার রাক্ষসী মাছ, এই যে দেখেন, ওর এটা হলো ওর মুখ নিচ দিয়ে, এদিক দিয়ে ও খাবার খায়। আর দেখতে ডোরা কাটা ডোরা কাটা, আর মাছটা দেখতেও খুব ভয়ানক, আর ধরতে গেল অনেক সুন্দর একটা মাছ। আর কি বলবো, এটার প্রতি আমার বলার কিছু নেই, মোটামুটি কম বেশি সবাই জানেন এটার ব্যাপারে। আর মাছটা আসলে একটা অদ্ভুত একটা মাছ, আর এটার শরীরগুলো খুবই দাঁড়ালো, একদম কাটার মতো অনেক দাঁড়ালো একটা শরীরটা। আর দেখতে দেখেন কেমন দেখা যায়, নাইস। মাছটাকে নিয়ে ওরা অনেক খেলছে, আর এখন মাছটা পানিতে ছেড়ে দেব। ওকে চলেন যাই। আমি এখন একটি বিশাল একটা বড় একটা বিলের মাঝে আসছি মাছটাকে ছাড়তে, আর আমার পিছনেই আছে একটা অনেক বড় বিল, যদিও পানি কম। আর এখন এই মাছটাকে আমি ওইখানেই ছেড়ে দেব, এটা বিলেই থাকবে। ওকে তাহলে চলেন মাছটাকে ছাড়ি। আমি একটা জায়গা খুঁজতেছি কোথায় পানি আছে ভালো, বাট আমি সে একটা পানি পাচ্ছি না ছাড়ার জন্য। আচ্ছা এখন পাইছি, একটু দেখি চেষ্টা করে এই পানিতে ছাড়া যায় নাকি। আমার মনে হয় এই পানিতে ছাড়লে চলবে, আর বেশি পানি লাগবে না। তাহলে আমরা এটার মধ্যেই ছেড়ে দিই ওরে। আর এই যে দেখেন, ওরে পানিতে ছেড়ে দিতেছি, এই যে ছেড়ে দিলাম, চলে গেছে, দেখি আছে কি না। আচ্ছা যাক, এখন আমি আর ধরতে পারতেছি না, এটা এখন পানির নিচে চলে গেছে কোথায়, দেখি ট্রাই করে পাই কি না, মনে হয় না পাবো। আচ্ছা যাই হোক, এটা পানির নিচে চলে গেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।